লকডাউনে গরিবদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল নবগ্রাম ইউনাইটেড ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। অপরদিকে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ডদের দেওয়া হলো পিপিই পোশাক। আমরা দেখে নেব সেই সব খবর। শনিবার লকডাউনের সময় এলাকার অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল ইউনাইটেড ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের হুগলির রিজিওনাল কাউন্সিল। এদিন নবগ্রাম ইউবিআই ব্যাংক সংলগ্ন শনি মন্দিরের পাশে প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হলো চাল ডাল আলু পেঁয়াজ সহ মুড়ি ও বিস্কুটের প্যাকেট। উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত, উপপ্রধান গৌর মজুমদার, পঞ্চায়েত সদস্য বিজন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের হুগলি রিজিওনাল কাউন্সিলের সভাপতি অলোক মণ্ডল, সম্পাদক তমগ্ন নন্দী, সজল ঘোষ, সুব্রত খান প্রমুখ। উল্লেখ্য, এর আগেও এই সংগঠনের পক্ষ থেকে উত্তরপাড়া শাখাতেও একইভাবে করোনার জন্য ত্রাণ সামগ্রী বিলি করা হয়। থেকে অ্যাপ্রিসিয়েট করছি ইউনাইটেড ব্যাংককে যে এখানে তারা গরিব মানুষের হাতে কিছু তুলে দিচ্ছে এই দুর্দিনে, তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য তাদের। আমরা শুভকামনা জানাই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াকে, তারা যে সামাজিক কাজকর্ম করছে তার জন্যে এই আমাদের এখানে আধিকারিকরা সবাই এসছেন। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোগের জন্য। আমরা এখানে আজকে ইউনাইটেড ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন হুগলি রিজিওনাল কাউন্সিল, মানে আমাদের হুগলি রিজিয়নের যে ইউনিটটা আছে সেখান থেকে আমরা নবগ্রাম এই পঞ্চায়েতের মধ্যে কিছু লোককে, দুস্থ লোককে ত্রাণ বিলি করবো বলে এসেছি। ঠিক আছে, আমরা এক্সপেক্টেড এখানে এর আগেও একটা করেছিলাম, সেটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে, এটা সেকেন্ড ফেজ আমাদের নবগ্রামে। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা আরও বড় করে হয়তো কোথাও জায়গাটা প্রোগ্রাম করতে পারবো। আজকে মোটামুটি 100 জনকে আমরা ত্রাণ দেবো এখান থেকে। অন্যদিকে কোন নবগ্রাম কানাইপুর অঞ্চলের মধ্যে প্রথম ব্যাংকের সিকিউরিটিদের পার্সোনাল প্রোটেক্টেড ইকুইপমেন্ট বা পিপিই দিল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক। ইতিমধ্যেই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক লকডাউনে বয়স্ক গ্রাহকদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে। প্রতিদিন বিভিন্ন ক্লাব ও পঞ্চায়েতের মাধ্যমে নবগ্রাম ও তার আশেপাশের এলাকায় ত্রাণ সামগ্রীও পৌঁছে দিচ্ছে ব্যাংক। গ্রাহক ও ব্যাংক কর্মীদের নিরাপত্তার জন্য থার্মাল স্ক্রিনিং আগেই চালু হয়েছিল, এবার ব্যাংকের সিকিউরিটিদের নিরাপত্তার জন্য দেওয়া হলো এই পিপিই বলে জানালেন ব্যাংকের চেয়ারম্যান মানস রায়। করোনা ভয়াবহতার জন্য সরকার যে কোনো রকম যা যা প্রিকশনারি মেজার্স নিয়েছে, যেহেতু ব্যাংক আমাদের একটা জরুরি পরিষেবার জায়গা তো খোলা রাখতে হচ্ছে, কিন্তু ব্যাংকের স্টাফদের স্বার্থে, কাস্টমারদের স্বার্থে আমরা প্রথম দিন থেকেই হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছিলাম কাস্টমারদের। আমরা তোমার থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে কাস্টমারদের ভিতরে ঢোকাচ্ছিলাম।
এবং আমাদের যে সিকিউরিটি পার্সোনাল আছেন যিনি মেন ডোরে দাঁড়িয়ে এগুলো করছেন তাকে আমরা পিপিপি দিয়েছি যাতে সে এফেক্টেড না হয়, কারণ সেও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব কাস্টমারদের চেকিং করছে, স্যানিটাইজার দিচ্ছে, তার রিস্কটা অনেক বেশি। তাই আমাদের গ্রাহকদের সুবিধার্থে, স্টাফদের সুবিধার্থে আমরা এই প্রিকশনটাও নিয়েছি যাতে এই ভয়াবহতার মধ্যেও যারা সমাজকে সার্ভিস দিচ্ছে ব্যাংকিং স্টাফরা বলো, আমাদের ব্যাংকের স্টাফ, বিভিন্ন ব্যাংকের স্টাফ, তারা যাতে নিজেরা সুস্থ থাকে। এবং আমরা তুমি দেখবে ব্যাংকের বিভিন্ন রাস্তার স্টেশনের সামনে থেকে বিভিন্ন হোর্ডিং দিয়েছি যে যারা এই সময় সরকারের সাথে সাথে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, পুলিশ পার্সোনালরা, সাফাই কর্মীরা এবং ব্যাংকের অবশ্যই ব্যাংকের স্টাফরা যারা দিবারাত্রি পরিশ্রম করে এই ভয়াবহতাকে মধ্যেও নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে সমাজের সেবা করছে তাদেরকে আমরা স্যালুট জানিয়েছি এবং বিভিন্ন রাস্তা স্টেশনের সামনে মোটি কোডিং দিয়ে আমরা তাদেরকে সম্মান জানিয়েছি। এছাড়া তো জানোই, আগেও বলেছি তোমাদেরকে, আমরা ডেলি বেসিসে গরিবদের রেশন দিচ্ছি, ফাইন্যান্সিয়াল উইকদের রেশন দিচ্ছি। আমাদের মেন যে বড়ো বড়ো কাস্টমাররা আছে, বয়স্ক কাস্টমাররা, অসুস্থ কাস্টমাররা আসছে, তাদের বলছি আপনারা বাড়ি থেকে ব্যাংকিং করুন, ফোন করুন, আমরা আপনাদের পরিষেবা রোজ দিচ্ছি, 5 দিন সঞ্চয় করে পরিষেবা দিচ্ছি। এই কাজগুলো চলছে। তার মধ্যে এই মেইনলি যেটা হলো যে সেফটি মেজার্সটা স্টাফদের এবং গ্রাহকদের, সেটার জন্য আমরা এই পরিষেবা চালু করেছি। এর মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করছি যে সরকার যেরকমভাবে বলছেন, আপনারা জানেন যে লকডাউনটা আবার 7ই মে অবধি এক্সটেন্ড হয়েছে, তো সেই সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকবেন, যাতে আপনারা সবাই মিলে সুস্থ থাকতে পারেন।